आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। উধারবন্দে সাতশকারী অপরিচিত ব্যক্তির লাশ উদ্ধার, ঘিরে চাঞ্চল্য। বরখোলায় জমি দখল করতে এসে মালিকের উপর অমানবিক অত্যাচার। সোনাই রোড থেকে উদ্ধার প্রায় 3 কোটি টাকার ড্রাগস, আটক 2 মহিলা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। তারাপুর এলাকার ড্রেন থেকে পচাগলা লাশ উদ্ধারের কয়েক ঘন্টার মধ্যে ফের কাছাড় জেলায় আরও এক লাশ উদ্ধার করা হয়। শুক্রবার সকালে জেলার উধারবন্দ বিধানসভা কেন্দ্রের অধীনস্থ দয়াপুর এলাকার মধুরা নদীর তীরে এক অপরিচিত ব্যক্তির লাশ দেখতে পান স্থানীয়রা। পরে উধারবন্দ থানায় খবর দিলে থানার এএসআই রঞ্জিত সিনহা দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান। এ ঘটনা নিয়ে গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় বলে জানা গেছে। জমি সংক্রান্ত বিষয়ে আদালতে মামলা চলাকালীন জমির দখল নিতে এসে প্রকৃত জমি মালিকের উপর প্রাণঘাতী হামলা চালালো প্রতিবেশীরা। ঘটনাটি সংঘটিত হয়েছে শুক্রবার বরখোলা বিধানসভা কেন্দ্রের অধীনস্থ রামপুরে। প্রাপ্ত তথ্যমতে জানা গেছে, এদিন সকাল 11টা নাগাদ প্রতিবেশী মতাহির আলী লস্কর সহ তার স্ত্রী হাজেরা বেগম লস্কর, ভাই করিমুদ্দিন লস্কর, আলিমুদ্দিন লস্কর সহ তাদের পরিবারের একাংশ লোকেরা হাতে লাঠি দা কোড়াল নিয়ে এসে জমি মালিক দলাই মিয়া বোরভুইয়ার বসতবাড়ির বাঁশবে সীমানা দেওয়াল ভাঙতে শুরু করেন। তখন তিনি ও তার স্ত্রী সমরুন নেছা বরভুইয়া প্রতিবাদ জানালে হাজেরা বেগম লস্কর, রাজনা বেগম লস্কর ও রুমিনা বেগম লস্কররা ঝাড়ু দিয়ে তাদের উপর আক্রমণ করে জমির দখল নিয়ে প্রয়াস চালান। দেখো, মায়ের মার্কার দরবার দিয়ে দরকার নাই, আর যদি তোমার পরে ঘটনার সুবিচার চেয়ে রামপুর থানায় মোতাহির আলী লস্কর, হাজেরা বেগম লস্কর, করিমুদ্দিন লস্কর, আলিমুদ্দিন লস্কর, রাজনা বেগম লস্কর, খাজরুননেসা লস্কর, রুমিনা বেগম লস্কর, রুবি বেগম লস্কর ও হাজি নুরুল হক বরভুইয়া সহ মোট 9 জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন দলাই মিয়া বরভুইয়া। এদিন এজাহার দাখিল করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, আমি টানা চাইছি, আমি বিচার দিতাম করিয়া, কিন্তু বাড়ির টাই দিতে না, পেটিং ধর পারলাম, তার তার করিম তার বউ খুড়িম সারা মানুষে এবারে বেঁচে দিয়েছে, 12 জন মানুষ রাখিলাম, বাবা আবার দেখাই অবস্থা, একজন আইলো আবার বাদে হিবেটারও আরম্ভ হইত তখন তারা কিতা অভিযোগ বের কিতা লাগি বাঙ্গ তারাই আমার বাড়ির নিতাকে হতন বাঙ্গিয়া তার জায়গা কইন তার জায়গা আমি আমার জায়গা আমার এরিয়া আমি আধার মিটার তখন কিতা করছে নি কেন ইয়া ইনু আইয়া তো তানার সারগো সাম বিচার দিছি ও টাইম হইছে কেস রাখাইয়া কেস রাখাইয়া দিয়া কেস দিছি।
প্রায় 3 কোটি টাকা ড্রাগস সহ 2 মহিলা পাচারকারীকে গ্রেফতার করলো কাছাড় পুলিশ। শুক্রবার দুপুরে গোপন সূত্রের ভিত্তিতে শহরের সোনাই রোড এলাকায় অভিযান চালিয়ে 25টি সাবানের বাক্সে মোট 325 গ্রাম ড্রাগস বাজেয়াপ্ত করে পুলিশ। পাশাপাশি 2 পাচারকারী মিজোর মহিলাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম লালামাঙ্গাই ওরফে আহমাই এবং লালরাম লিয়ানি ওরফে রামি। এদিন মিজোরামের আইজল থেকে এগুলো নিয়ে শিলচরে আসছিল ধৃতরা। এই অভিযানের নেতৃত্ব দেন সদর থানার ওসি অমিত কুমার। দীর্ঘদিন থেকে কাছাড়কে করিডোর করে বহিরাজ্যে পাচারের পরিকল্পনা ছিল তাদের বলে পুলিশ সূত্রে জানা গেছে। এদিন শিলচর সদর থানায় এক সাংবাদিক সম্মেলন করে এ নিয়ে বিস্তারিত জনসমক্ষে তুলে ধরে জেলার পুলিশ সুপার নোমাল মাহাতো জানান, শিলচর টাউনের সোনাই রোডের একটা অভিযান চলিছিল। আমার শিলচর থানার ভারপ্রাপ্ত বিষয়া অমৃত সিংহর নেতৃত্বত একটা অভিযান চলিছিল। আর সেই অভিযানত 25টা সরু 25টা বাকসত আমি সাসপেক্টেড টু বি ব্রাউন সুগার আর নিচাযুক্ত সামগ্রী আমি জব্দ করেছো। আর বর্তমানলকে আমার তালাশি অভিযান চলি আছে। আর তার লগতে সম্পর্কিত থাকা দুজন দুগৰাকী মিজো মহিলা, এগৰাকী নাম লালথাম হাই জোয়ালি এলিয়াস আহমাই, তাই 31 বয়সর, আর এগৰাকী আছে লালথাম মাই এলিয়াস রামি, তাইক আমি এই তাই দুইগৰাকীৰ হাতৰ পৰা আমি এই নিচাযুক্ত সামগ্রীখিনি জব্দ কৰি। বরখোলা ভাঙ্গারপাড় জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের কাজে ব্যাপক দুর্নীতি চলছে বলে অভিযোগ তুললেন জিপি শিমুলতলা চতুর্থ খণ্ডের একাংশ জনগণ। শুক্রবার বিষয়টি নিয়ে সরব হয়ে ভুক্তভোগী মহিলারা সংবাদ মাধ্যমে জানান, পিএমওয়াই তালিকার প্রথমে তাদের নাম থাকলেও পরে আচমকা তা কেটে নেওয়া হয়। এমনকি জিপির স্বামীহারা মহিলাসহ বহু খেটে খাওয়া পরিবারের প্রায় 25-30 জনের নাম সেই তালিকা থেকে বাতিল করা হয়। কেন এমন করা হয়েছে এ নিয়ে প্রশ্ন তোলেন তারা। এছাড়াও প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত করে স্বাবলম্বীদের ঘর প্রদান করা হচ্ছে। পিএমওয়াই ঘর প্রদানের স্বজন পোষণ নীতি চালাচ্ছেন খোদ জিপি সভানেত্রী বলে অভিযোগের আঙুল তোলেন তারা। বিষয়টি নিয়ে কাছাড় জেলাশাসকের উদ্দেশ্যে বিগত দিনে স্মারকপত্র প্রদান করা হলেও আজ অবধি জেলা প্রশাসন থেকে সরজমিনে এসে তদন্ত করা হয়নি। এদিন সংবাদ মাধ্যমের মারফতে বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী ও জেলাশাসক রোহন কুমার ঝার দৃষ্টি আকর্ষণ কামনা করেন ভুক্তভোগীরা। আপনার নাম আসলো নি প্রধানমন্ত্রী আবাস? আসলো না, নাম তো আসলো, নাম তো খেতর কাটি লাইলে এখন তোর বিরোধ নাই, কাটি ফেলাইল আমার নামটা। আমার নামও নাই কুন্তা, তারপর আমি তো কুন্তা পাইয়া না, বাতাস দিলেও আমার গোর্থা তো খালি উড়িয়ে দিব গিয়া ও অবস্থায়। আমি মাঝে বর্তমানে খুব অবস্থা খারাপ আর কি, যেন আমরা গর পাইতাম পাইতাম বই গর পাই না, আমরা গোরটা যেন খে কাটিল তাও পাই না, যেন আমরা চারটা বই আমরা বিধবা মামা আলুই আমরা খুব কষ্ট আছি, রাইতে ঘুমাইতে পারি না, খান্দি আমরা রাইত যাই, যেন গর বইবার জায়গা নাই, বইবার জায়গা নাই, বহুত কষ্ট আর কি, রান্ধিয়া খাইবারও জায়গা নাই, ভুতিবারও জায়গা নাই, বুঝতে নিতে যখন আপনারা গেছে যেন আমরা আমার জানাই, যেন আমরা গোরটা খেয়ে কাটিল যেন আমরা গোরটা পাই না, আপনারা গোর লিস্ট আসলো, গোর লিস্ট আসলো, যেন আমরা পুরানা লিস্ট আমরা গোর আসলো, যে নাম আছে আমরা পাইছি, এখন যেন গোর কই নাম নাই, যে আমরা বহুত কষ্ট আছি, দেখুন আপনারা আইয়া যেন আটি আপনারা বিশ্বাস করুন না, খেয়ে কাটিল মানে আমরা তখন দেখতে চাই আপনারা গেছে বিচার যাই, যেন আপনারা আমরা সামনে আইয়া দেখুন যেন আমরা কি কষ্ট আমরা। শিলচরে শারীরিক ব্যায়াম চর্চার উপর শুরু হলো দুটি কর্মশালা। শুক্রবারই মেহেরপুরে প্রথম পর্বের কর্মশালা শুরু হয়েছে। এতে অংশগ্রহণ করেছেন শুধু রাশিয়া থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বডি বিল্ডার এলিনা সোনাবি। সংবাদ মাধ্যমের সামনে কর্মশালার বিস্তারিত তথ্য তুলে ধরেন আয়োজকরা। 24 ও 25 তারিখ প্রথম কর্মশালা আয়োজিত হবে মেহেরপুরে এবং আগামী 27 ও 28 ফেব্রুয়ারি শিলচরের অম্বিকাপট্টি এলাকায় আয়োজিত হবে দ্বিতীয় কর্মশালা। 24 মর্নিং আর 25 ইভিনিং ওমসাজিম মেহেরপুরে ওয়ার্কশপ হইব, আর 27 মর্নিং অম্বিকাপট্টি, 28 ইভিনিং অম্বিকাপট্টি, 24-25 মেহেরপুরে হইব, 24-25 মেহেরপুর ওয়ার্কশপ হইব, আর 27-28 হইব অম্বিকাপট্টি ওয়ার্কশপ। এই ওয়ার্কশপের মূল উদ্দেশ্যটা কি? মেইনলি মানে বাইরের লেভেলটা আনার লেগা, এছাড়া আমরা শিলচর মানে সব সেম লেভেলে ট্রেনিং করেন, কেউ মানে নেক্সট লেভেল ট্রেনিং কেউ করছে না, তো ওই নেক্সট লেভেল ট্রেনিং ওয়ার্ল্ড টপ কোচের লগে ট্রেনিং করার চান্সটা সবাই পাইল আর কি, সব জিম থেকে আইতে পারে, যে কোনো জিমে পার্টিসিপেট করতে পারে, 2 দিন মেহেরপুর হইব, 2 দিন অম্বিকাপট্টি হইব, যে কোনো জায়গায় আইতে পারে, কেউ মেহেরপুর যাইতে পারবো, কেউ অম্বিকাপট্টি যাইতে পারবো, 2 দিনের ওয়ার্কশপ।
এখানে আমাদের সবকিছু দেখানো হবে, লাইক স্ট্রেংথ ট্রেনিং, ক্রসফিট, মুভমেন্ট কোচ, প্লাস মুভমেন্ট ট্রেনিং, হিপ মোবিলিটি, মানে ভ্যারাইটিস ট্রেনিং হইব, মানে যেটা আমরা শিলচরে লাইক একই ট্রেনিং করে, লাইক চেস্ট ডে, ব্যাক ডে, লেগ ডে। তো অ্যান্ড নেক্সট ইন্টারন্যাশনাল লেভেলে কেউ ট্রেনিং করেন না, মানে ট্রেনিং ফিটনেস লাইনে অনেক কিছু আছে যেটা আমরা এখানে কেউ মানে জানেও না, আর ট্রেনাররা তো আর শিখায়ও না। তো ট্রেনাররা না জানে তো মানুষও শিখতে পারতো না। তো বাইরে থেকে যখন আমরা কালচারটা আনবো তখন জিনিসটা স্প্রেড হইব, ওইটাই আর কি। সব তো ইউটিউব দেখে আর গুগল দেখে না, ফেস টু ফেস তো আর কেউ করেন না। ওইটার লাগে আমরা রাশিয়া থেকে টপ লেভেল কোচ একজন আনাইছি, যাতে সবই ফেসিলিটিটা পায়। দেশ সাংঘাতিক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। দেশের সমস্ত সম্পদ কেন্দ্র সরকার কয়েকজন পুঁজিপতির হাতে তুলে দিচ্ছে। দেশের জনগণের অর্থনৈতিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। ভয়াবহ মূল্যবৃদ্ধি দেশের জনগণকে যথেষ্ট পীড়া দিচ্ছে। তাই জনগণ বিরোধী বিজেপিকে 24-এর নির্বাচনে বিদায় জানাতে বরাক উপত্যকার জনগণের প্রতি আহ্বান জানালেন রাইজোর দলের সভাপতি বিধায়ক অখিল গগৈ। আমাৰ দেশখন সাংঘাতিক ধৰণৰ বিপৰ্যয়ৰ মাজেদি গৈ আছে। আমাৰ দেশৰ গোটেই বজাৰ সম্পদ যিমানবিলাক স্বাধীনতাৰ পাছত দেশে যিমানখিনি আমি সম্পদ আহৰণ কৰিছিলোঁ সেইবিলাক এতিয়া নৰেন্দ্ৰ মোদী চৰকাৰে এফালৰ পৰা কেইজনমান পুঁজিপতিৰ হাতত দি আছে, আদানী আম্বানী এনেকৈ গোটেই দেশৰ সম্পদবিলাক দি আছে। আমাৰ দেশৰ ৰাজহুৱা সম্পদবিলাক এফালৰ পৰা ধ্বংস কৰি আছে। আমাৰ দেশৰ জনতাৰ অৰ্থনৈতিক অৱস্থা দিনে দিনে বেয়া হৈ গৈ আছে। বস্তুৰ দাম বৃদ্ধিয়ে আমাক একদম জ্বলা কলা খুৱাই দিছে। যি গেছ চিলিণ্ডাৰ এল পি জি আমি 414 দামত কিনিছিলোঁ, সেই গেছ চিলিণ্ডাৰ এতিয়া প্ৰায় 1100 কিনিবলগীয়া পৰিস্থিতি। যি মিঠাতেল আমি 80 দামত কিনিছিলোঁ, সেই মিঠাতেল এতিয়া 200 ওপৰত। যি মচুৰ দালি আমি 48 কিনিছিলোঁ, সেই মচুৰ দালিৰ দাম এতিয়া 100 ওপৰত। মূল্যবৃদ্ধিয়ে মানুহক কোঙা কৰি পেলাইছে। আনহাতে মানুহৰ মাজত এনেকুৱা ব্যাপক ৰূপত সাম্প্ৰদায়িক বিষবাস্প এই চৰকাৰখনে বিয়পাই দিছে। চাৰিওফালে কেৱল হিন্দু মুছলমান ৰাজনীতি আৰু ভুৱা ৰাষ্ট্ৰীয়তাবাদী ৰাজনীতি। শিবসাগর কেন্দ্রের সংগ্রামী বিধায়ক অখিল গগৈ বলেন, 24-এর নির্বাচন ভারতবর্ষের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে বিজেপি জয়ী হলে দেশের সংবিধান বদলে দেবে বলেও আশঙ্কা ব্যক্ত করেন রাইজোর দলের সুপ্রিমো। এদিকে আগামী মার্চ মাসে বরাক উপত্যকায় আসার ইচ্ছা প্রকাশ করেন অখিল গগৈ। কৃষক মুক্তির হাইলাকান্দি জেলা সভাপতি শরীফউদ্দিন মাছার ভূঁইয়া ও ছাত্র মুক্তির কেন্দ্রীয় উপসভাপতি ফরিদউদ্দিন লস্করকে পাশে রেখে বিধায়ক অখিল গগৈ বলেন, বরাকে আসার জন্য মুখিয়ে রয়েছেন তিনি। শিলচর মেহেরপুর প্যারাডাইস হোমে থাকা 65 বছরের মাসুক আহমেদ নামের এক ব্যক্তি শুক্রবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্যারাডাইসের সম্পাদক মফজল হোসেন বোরভুইয়া জানিয়েছেন, গত 19 ফেব্রুয়ারি করিমগঞ্জ পুলিশ এই ব্যক্তিকে তাদের হোমের সঞ্চে দিয়েছিল। তারপর এই ব্যক্তির কাছ থেকে জানতে পারেন তিনি নগাঁওর বাসিন্দা। পরে এনজিওর কর্মকর্তারা তার পরিবারের সাথে যোগাযোগ করলে বৃহস্পতিবার রাতে তার পরিবারের লোকজন শিলচর মেহেরপুর প্যারাডাইসে এসে পৌঁছান। এদিন সকালে যখন এই ব্যক্তিকে ওনার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হন, তখন এই ব্যক্তি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে হোমের কর্মকর্তাদের সহযোগিতায় মৃতদেহ পরিবারের লোকেরা তাদের বাড়িতে নিয়ে যান। আমি মফজল হোসেন বড়ভুইয়া, এনজিও প্যারাডাইসের পক্ষ থেকে। তো গত 19 তারিখ শিলচর করিমগঞ্জ সদর থানা থেকে মাসুক আহমেদ বড়ভুইয়া, 65 বছর বয়সের একজন মানুষ, আমরা রাত্রে 1টার সময় ওনারা আমরাকে হ্যান্ডওভার দিছে। গতকালকে রাত্রে নগাঁও থেকে এই মানুষের মাসুক আহমেদের ছেলে এবং বিবি ওনারা এসেছে ওনাকে রিসিভ করে নেওয়ার জন্য। তো আজকে সকালে ওনারা রিসিভ করার 5 মিনিট আগে উনি মারা গেছেন আমাদের হোমে, মেন্টাল কেয়ার হোম এনজিও প্যারাডাইসে। ওনার ছেলে আমার সঙ্গে আছে, তো ওনারা এখন নিয়ে যাবে। ওনারার রিলেটিভ করিমগঞ্জতে আছে এবং নগাঁও ওনারার অরিজিনাল ঘর আছে। তো ওনারা এখন ডিসিশন লবে যে ওনারা করিমগঞ্জে নেবে নি না নগাঁও নেবে, ওনারা এখন ডিসিশন এখনও নেয় নাই। তো ওনারা কই নেবে তারা জানে। মানসিক কোনো প্রবলেম নাই, উনি বয়স হয়ে গেছে বা ওনার একটু হুশ হারা হয়ে গেছে এরকম লাগছে আমাদের মধ্যে। তো 19 তারিখ রাত্রে 1টার সময় সদর করিমগঞ্জ সদর পুলিশের রাস্তাতে উনি পেয়েছে ওনাকে। মহাশিবরাত্রি উপলক্ষে ভুবন তীর্থে আসা তীর্থযাত্রীদের ফেলা আবর্জনা পরিষ্কার করতে কৃষ্ণপুর চরণ মন্দির প্রাঙ্গণে সাফাই অভিযান চালালো আমরাখাট সরস্বতী বিদ্যানিকেতন। স্কুল পরিচালন কমিটির সভাপতি অভিনয় চন্দ, সম্পাদক সুজিত চক্রবর্তী, প্রতিষ্ঠাতা সদস্য
প্রদীপ দাস, প্রধান আচার্য রবীন্দ্রনাথ চৌধুরী, সীমা বরভুইয়া, সোমা দাস, পিঙ্কি দাস, বৈশাখী বর্মন, সঞ্চারী ঘোষ, সুমিত্রা দাস, শিশির পাল, বাবলি দাস, জয়প্রিয় বর্মন, প্রদীপ দাস প্রমুখ আচার্য ও ছাত্রছাত্রীরা কৃষ্ণপুর চরণ মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়ে সাফাই অভিযান চালান। তারা ঝাড়ু হাতে আবর্জনা পরিষ্কার করে আগুন দিয়ে জ্বালিয়ে দেন। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিদ্যানিকেতন পরিচালন কমিটির সভাপতি অভিনয় চন্দ বলেন, মানে অসংখ্য বলতে গেলে 10-15 লক্ষ এই আমলাঘাট সরস্বতী বিদ্যানিকেতনের ছাত্রছাত্রীদের নিয়ে আমার স্কুলের আমি নিজে প্রেসিডেন্ট, আমার প্রিন্সিপাল রবীন্দ্র চৌধুরী, আমার দাদা স্কুলের প্রতিষ্ঠাতা শ্রী প্রবীর কুমার দাস, আমার ডানে আমার স্কুলের সেক্রেটারি মহাশয় সুধীর চক্রবর্তী মহাশয়, সবাই আমরা ছাত্রছাত্রী এবং আচার্য আচার্যদের নিয়ে এই স্বচ্ছ অভিযান করছি। কারণ এখানে যে প্রকার ছড়িয়ে ছিটিয়ে পড়েছে ওগুলো বায়ু দূষণ নয়, শুধু মানুষেরও অনেক ক্ষতি করবে। এই জন্য আজই আমরা ওগুলো একসঙ্গে করে আগুন জ্বালিয়ে ওগুলোকে পুড়িয়ে সুন্দর করার চেষ্টা করছি। অর্থনৈতিক সবলীকরণের বিশেষ শিবির অনুষ্ঠিত হলো হাইলাকান্দি জামিরা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে। হাইলাকান্দি জেলা প্রশাসন হিভারের নিসর্গ গৌতমের ব্যবস্থাপনায় অর্থনৈতিক সবলীকরণের এই বিশেষ শিবির অনুষ্ঠিত হয়। এই অর্থনৈতিক সবলীকরণ শিবির প্রচুর মানুষ উপস্থিত হলেও বিভিন্ন বিভাগের সুবিধা ভোগ করতে সমস্যার সম্মুখীন হয়েছেন। এই কথা জানিয়েছেন জামিরা গ্রাম পঞ্চায়েতের সভাপতি আব্বু বক্কর মজুমদার। তিনি জানান, শিবিরে উপস্থিত মানুষ ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার যোগ করতে গিয়ে যায় কখনো আধার কার্ড, আবার কখনো ব্যাংক পাসবুকে নামের অক্ষর অথবা টাইটেল না থাকায় এই বিশেষ শিবিরের সুবিধা ভোগ করতে পারেননি। জামিরা শাখার ব্যাংক ম্যানেজার জানিয়েছেন, অ্যাফিডেভিট দিয়ে টাইটেল অথবা নামের অক্ষর ঠিক করা যাবে। এ ব্যাপারে হাইলাকান্দি জেলা শাসক হিভারের নিসর্গ গৌতমের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এটার মধ্যে আমার যে কনজিউমার যেগুলো আছে জামিরা শাখার, কনজিউমারের নামও আছে ভুল দেখা দিছে। ভুলটা হয়েছে গিয়া আধার কার্ডও শুদ্ধ দেখা যায় নাম, এই ইয়েগুলোর তো শুদ্ধ আছে, আর খালি ব্যাংকের যে পাসবুক যেটা আছে এটার মধ্যে ভুল। আধার লিঙ্ক করলে পাসবুক থেকে পয়সা তোলা যাইত না। এই অ্যাকাউন্ট পাসবুকের যে বেনিফিশিয়ারি আছে তার আধার এক নাম আর পাসবুকে একটা নাম, যেমন টাইটেল লাগানি হয়েছে না। এর কারণে আমি রিজিওনাল ম্যানেজার স্যারে ফোন করছি। ফোন করার বাদে তার কাছে কিছু জিনিস লুইছি আর কি, লওয়ার বাদে দেখা গেছে তাই নামারে কইছেন যে ডিসি স্যারে আমরা এইগুলো লিস্ট দিতাম, লিস্ট দিলে ডিসি স্যারে যদি অ্যাপ্রুভ করে দেন তো তারা এগুলো তাও করে দিতে পারবো। অন্যথায় প্রত্যেক বেনিফিশিয়ারিয়ে ইয়ে করতে লাগবে, এই যে ম্যাজিস্ট্রেট অ্যাফিডেভিট করতে লাগবো। আমার এরিয়াটা হয়েছে গরিব, খুব বেশি গরিব, যার সীমা নাই। এই গরিব এরিয়া থেকে তারা ম্যাজিস্ট্রেট অ্যাফিডেভিট করা সম্ভব না। ডিসি স্যারে যদি হেল্প করুন, হেল্প করলে আমরা এইগুলা সলভ হই বুঝি। আপনি ডিসি স্যারকে কথা কইতে চাইতা? ডিসি স্যার আমি ওটাও কইতে চাই আর রিকোয়েস্ট করি আমার এরিয়ার পক্ষ থেকে যে আমার এই যে অ্যাকাউন্ট যেগুলো ভুল আছে ওগুলো তাই একটু যদি আমরা জিপির মাধ্যমে যদি ইয়ে করিয়ে দিই নারি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। উধারবন্দে সাত সকালে অপরিচিত ব্যক্তির লাশ উদ্ধার, ঘিরে চাঞ্চল্য। বরখোলায় জমি দখল করতে এসে মালিকের উপর অমানবিক অত্যাচার। সোনাইরোড থেকে উদ্ধার প্রায় 3 কোটি টাকার ড্রাগস, আটক 2 মহিলা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার। আপকে ব্যবসায় আর আপকে বিশ্বাস কে লিয়ে ধন্যবাদ। আপকে সাথ কাম করনা হামারে লিয়ে সৌভাগ্য কি বাত হ্যায়।